सकाल बंधुरा आरो एक नतून भिडियो निये आमी तुम्हादेर सामने हाजिर हये गेलाम। तुम्हादेर बंधु चैताली नतून आरो एकटी भिडियोते प्रत्येकके जानाई स्वागत। जे जेखान थेके देखछो निश्चयई सबाई खूब भालो आछो, आमराओ मोटामुटी भालो आछि। आर सकाल बेला जानला खोलार परे दरजा खोलार परे जखन बाइरेर प्रकृतिटा देखी ना, मनटा भीषण भीषण भालो हये जाय। आलादा पजिटिव ব্যাপারটা ना কাজ করে। মানে সকাল বেলা উঠেই যদি তুমি বাইরের প্রকৃতি, আকাশ, গাছপালা, ফুল, পাখি এই সব দেখতে পাও, দেখবে মনে হবে যেন কিছুক্ষণের জন্য তুমি ভীষণ ভালো হয়ে গেছো। মানে মনটা ভীষণ ভালো হয়ে গেছে, যতই মন খারাপ থাক না কেন। কারণ এই জিনিসগুলো কিন্তু মানুষকে ঠকায় না, এগুলোই হচ্ছে মানুষের বড় বন্ধু। গাছ, ফুল, পাখি এরাই কিন্তু বড় বন্ধু। মানুষই হচ্ছে মানুষের শত্রু, আর বিশেষ করে মেয়েরা মেয়েদের শত্রু। ভাবছো সকাল সকাল দিদি এই কথাগুলো কেন বলছে? অবশ্যই কোনো না কোনো কারণ আছে, সেই জন্যই বলছি। তো যাই হোক, সকালবেলা তো একটুখানি প্রকৃতি দেখে বিছানা তুলতে হচ্ছে আমাকে। যেরকম প্রতিদিন আমরা সবাই বিছানা তুলি, তো আমি বিছানা টিছানা পরিষ্কার করে সোফার কাপড়টা একটু ঠিকঠাক করে নিলাম। ঘরে বাচ্চা থাকলে যেমন হয়, বারে বারে যতই ঘর পরিষ্কার করি না কেন এলোমেলো হয়ে যাবেই, সেটাই স্বাভাবিক। এটা বাচ্চাদেরকে বলেও কিছু হবে না। আমরা যখন বাচ্চা ছিলাম আমরাও করতাম, তখন হয় আমাদের মায়েরা বলতো, ভাবতাম মা কী রে বাবা। আমি তো গোটা বিছানাময়, মনে আছে বই বই ছড়ানো থাকতো আমার, গোটা বিছানাময় বই থাকতো। মা বলতো পড়া হয়ে গেলে বিছানা থেকে বইগুলো তুলবি। আমি মনে করতাম একটু একটু পরপর, আমি তো একটানা পড়তাম না, ঘুরতে ফিরতে পড়তাম। মনে হতো দূর, এই তো রয়েছে বই, থাক না। তখন বুঝতাম না, এখন বড় হয়ে, মা হয়ে, গৃহিণী হয়ে এখন বুঝতে পারি। তো যাই হোক, সমস্ত কিছু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে বাসি জামা কাপড় ছেড়ে চাটা খেয়ে আরও বেশ কিছু সংসারের কাজ করে এখন চলে এসেছি রান্নাঘরে হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আর তোমাদেরকে বললাম না যে মেয়েরাই মেয়েদের শত্রু, ঠিক কথা বলছি। আমার কিছু ইউটিউবার বন্ধু আছে যারা মেয়ে, আমার বেশিরভাগ ইউটিউবার বন্ধুরাই হচ্ছে মেয়ে, যারা দেখে ভিডিও আর কি। তো তাদের মধ্যে থেকে আমি কয়েকজনকে কয়েকটা কথা না বলে আজকে পারছি না। তোমরা কে কতদিন এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছো আমি জানি না, কিন্তু আমার বেশ অনেকগুলো মাসই কিন্তু কেটে গেল, বছরও বলতে পারো। অতএব অনেক কিছুই কিন্তু অজানা অবস্থায় এসেছিলাম, কিন্তু এখন অনেক কিছুই জেনে গেছি। দেখবে পুরনো মানুষকে একটু বোকা বানাতে, একটু ঠকাতে 5 বার ভাববে যারা একটু পুরনো, যে কোনো ফিল্ডে। কারণ তাদের আর কিছু না থাক, অভিজ্ঞতা কিন্তু একটু একটু করে সঞ্চয় হয়। সেই রকমই আমি কয়েকজন, মানে কিছু, আমি কিন্তু সবার কথা বলছি না, প্রথমেই বলে নিচ্ছি, আমি কিছু ইউটিউবার বন্ধুকে বলছি যে চালাকি করে কোনো কাজেই কিন্তু ফলাফল ভালো হয় না। শুধু ইউটিউব বলে নয়, তুমি জীবনের ক্ষেত্রেও যদি চালাকি করো না, ঠিক কোনো না কোনো সময় তুমি সেই চালাকির ফাঁদেই পড়ে যাবে। আর আমি এখন ভয়েস ওভার করছি, আর আমাকে টিকটিকিটাও সায় দিল। কথায় বলে না যে সত্যি টিকটিক, সত্যিই তাই। আমি কিন্তু এই নীতিটা ভীষণ মেনে চলি, জীবনে কাউকে ঠকাবো না, কারণ ঠকালে ঠকতে হয়। তো আমাকে হয়তো অনেকেই বোকা ভেবেছো, সেই জন্য আমাকে বলে যাও যে পুরো ভিডিওটা দেখলাম, তারপরে লাইক দিয়ে দেখলাম, কি সুন্দর অবলীলায় লাইকের নাম্বারটা পর্যন্ত দিয়ে দাও। তাদেরকে বলি, তোমাদের দিদির একটু হলেও কিছুটা অভিজ্ঞতা আছে। হয়তো বলবে ভিউজ নেই, এই নেই, বড় বড় কথা না। ভালো লাগলে লাইক দিও, ভালো না লাগলেও লাইক দিও, ভালোবেসে তোমাদেরকে আমি কথাটা বলি। কিন্তু না, ভালোবেসে পিছন থেকে ছুরিটা মেরো না। লাইক না দিয়ে বলে যাচ্ছ 27 নম্বর লাইক দিলাম, কি 32 নম্বর লাইক দিলাম, অমুক নম্বর লাইক দিলাম, অথচ সেই লাইক নাম্বারটা আমার রাত্রেই পড়ে গেছে এবং কে দিয়েছে সেটা আমি দেখেছি। তারপরেও বলছো এই দিলাম, রাত্রে হয়ে গেছে, সকালে এসে বলছো আমি অমুক নম্বর লাইক দিলাম। ভেবেছো রাতের বেলা দিদি ঘুমোচ্ছে, দেখতে পাইনি। এরকম বেশ কিছুদিন ধরে বেশ কিছু জনকে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সেটা কারা আমি তাদের নাম বলছি না, এখানে সবাই নয় কিন্তু, কারা তাদের নাম বলছি না। কিন্তু যারা শুনছো এই মুহূর্তে ভিডিওটা, হয়তো এই পোর্শনটা তারা শুনবে না, কারণ তারা ভিডিও দেখবার জন্য আসো না। তারা হচ্ছে কমেন্টে এসে শুধু ভিডিওটা খুব ভালো লাগলো, অমুক লাইক দিয়ে দেখলাম, পুরো ভিডিওটা ভালো লাগলো, বা কারোর কমেন্ট দেখে কপি করে চলে যাও। সেটাও আমি বুঝতে পারিনি। আর লাইকের ব্যাপারটা বলছি কারণ হচ্ছে রেভিনিউ ব্যাপারটা যদি আমরা অন্যের জানতে পারি, আজকে বড় বড় চ্যানেলগুলো কে কতটা রেভিনিউ মাসে কামাচ্ছে সেটা যদি আমরা জানতে পারি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, আমরা সবাই জানি সেটা, তাহলে কিন্তু এই কে লাইক দিচ্ছে না দিচ্ছে, বিশেষ করে কোন চ্যানেল লাইক দিচ্ছে বা কোন নামটি লাইক দিচ্ছে সেটাও কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখা যায়। সেটা আমি দিনের শেষে দেখে নিই কে আমাকে লাইক দিচ্ছে কে দিচ্ছে না। হ্যাঁ, এবার বলবে দিদি কোন অ্যাপসের মাধ্যমে দেখা যায়, আমি বলবো না। এবার থেকে অনেক কিছুই আমি বলবো না, শুধুমাত্র আমার ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ মানুষের ভালো করতে নেই, এটা আমি মানে কি বলবো, জীবন থেকে যেমন শিখেছি ইউটিউব প্ল্যাটফর্মে এসেও শিখেছি। অনেককে অনেকভাবে সাহায্য করার চেষ্টা করি যতটুকু আমার ক্ষমতার মধ্যে থাকে, কিন্তু দেখি তারাই পিছন থেকে ছোড়া মারে। তো এটা আজকে তোমাদের প্রথমে শুরুতেই বললাম, মেয়েরাই মেয়েদের বড় শত্রু। কথাটা কতটাখানি ঠিক আমি জানি না, বাট আমার বেশ কিছু ইউটিউবার বন্ধু আছে তারা কিন্তু এইগুলো করছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, কিছু বন্ধুদের করছে কিন্তু, আমি যদি সবার কথা বলছি না, তাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো নাই লাগতে পারে, সাধারণ গৃহবধূ আমি, আমার ভিডিও ভালো নাই লাগতে পারে, তাহলে তোমরা ভিডিওতে ক্লিক করে তোমাদের ওইটুকু সময় নষ্ট করো না। একটা কমেন্ট করতেও তো কিছুটা সেকেন্ড সময় লাগে, সেই সময়টুকু নষ্ট করো না তোমরা। প্লিজ ভিডিওতে ক্লিক করে আমার ক্ষতি করো না, এটাতে আমার ক্ষতি করা হচ্ছে। আমি দেখতে পাচ্ছি কে আমার ক্ষতি করছে, তাদেরকে আমি ডিরেক্ট বলতে পারছি না, আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম। এমনকি দুজনকে আমি কমেন্টে রিপ্লাইও দিয়েছি যে তুমি এত নম্বর লাইক বলছো, সেই লাইকটা তো পড়ে গেছে, তারা কোনো রিপ্লাই দেয়নি। অতএব ঠকাতে এসো না, কোনো না কোনোভাবে ওপরওয়ালা বলে একজন আছেন তো, তিনি কিন্তু ঠকিয়ে দেবেন, এটাই নিয়ম, এটাই বাস্তব। আমাকে ফাঁকি দিতে পারবে সেই মানুষটিকে, মানে মানুষ নয় তিনি ভগবান, ভুল বলছি আমি, ওপরে যিনি বসে আছেন সেই ভগবানকে কিন্তু বোকা বানাতে পারবে না। তো এইটুকু বলতে আমি আজকে বাধ্য হলাম যে এভাবে আমার ক্ষতি করো না। নিজের তো ক্ষতি করছো, করছোই, সেটা তোমার ব্যাপার, তুমি কার ক্ষতি করবে, নিজের ক্ষতি করবে কি কী করবে, কিন্তু প্লিজ আমার ক্ষতি করো না। আমার ভিডিওতে ক্লিক করে কমেন্ট করে যেও না, কমেন্টে উপস্থিতি আমি চাই না। আমি বলছি না আমার পুরো ভিডিওটা দেখতে হবে, আমি আগে 20 মিনিট 22 মিনিটের ভিডিও করতাম, এখন আমার খুব বেশি হলে 15 মিনিটের ভিডিও হয়। এই ভিডিওটা হচ্ছে আমার 11 মিনিট 16 সেকেন্ডের ভিডিও, হয়তো দেখবো, ডিউরেশন একেবারেই কম, তবু আমি এখন আর করি না। কারণ আগে বড় ভিডিও করতাম বলে আমার বদনাম ছিল, মানে ভীষণভাবে বদনাম ছিল, হ্যাঁ তুমি দিদি বড় ভিডিও করো তাই দেখতে পারি না, আমার তো নেট নেই। কিন্তু ইদানিংকালে আমি ভীষণ ছোট ভিডিও করি, আমি চিংড়ি মাছের রেসিপির ভিডিওটা 8 মিনিট কত সেকেন্ডের ভিডিও করেছি, সেইখানেও তাই 32 সেকেন্ড 33 সেকেন্ড করে রেসিপিটা খুব ভালো লাগলো। ইদানিংকালে ভীষণ এটা হচ্ছে। আসলে সবাই বলবে নেটের প্রবলেম, ওয়াইফাই নেই, একদিনে যেও না সবার ঘরে। যদি প্রকৃত দেখার ইচ্ছে হয় মিনিমাম 5 থেকে 7 মিনিট দেখো, পুরো ভিডিও কাউকে দেখতে হবে না। অনেকেরই বুঝে নিলাম সমস্যা আছে, ওয়াইফাই নেই, হ্যান ত্যান নেই, অসুবিধা আছে, কিন্তু 5 থেকে 7 মিনিট তো দেখাই যায়। কিন্তু ঢুকেই কয়েক সেকেন্ডে অন্যের কমেন্ট দেখে কপি করে গিয়ে অন্যের লাইক নাম্বারটা নিজে লাইক বলে চালিয়ে দিয়ে, এগুলো নিজেদেরকে বড্ড বোকা মনে হয় সত্যি। তখন আমি না মনে মনে হাসি যে আমাকে বোকা বানাতে আসছে, অথচ নিজেরা যে বোকা বনে যাচ্ছে সেটা বুঝতে পারছে না। তো যাই হোক, এইটা মানে এইভাবে আমার ক্ষতি করো না। কিছু ইউটিউবার বন্ধুদের বললাম, সকলকে নয়, কিছু জনকে বললাম, যাদেরকে বললাম তারা বুঝতে পেরে গেছো। এখানে আমি ভালো হলে তার নাম নিই, খারাপ হলে তার নাম নিই না, সকলের সামনে মুখোশটা টেনে আমি ধরতে চাই না। মুখোশটা আমি জানতে পারি, মুখ না মুখোশ সেটা আমি বুঝতে পারি, কিন্তু সকলের সামনে আমি সেটা খুলতে চাই না। তো যাই হোক, কথাগুলো বললাম, হয়তো অনেকের খারাপ লাগবে, কিন্তু আমার সঙ্গে হয়তো অনেকেই একমত হবে, যারা প্রকৃত ভিডিও দেখো তাদের মনে হবে যে না একটু ভিডিও দেখা উচিত। আর আমি কারো ভিডিও দেখি কি না দেখি সেটা আমার বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, আমি ওখানে সাবু মাখা করলাম, নারকেল, আম, দই টই, দুধ টুধ দিয়ে, ছেলে কিছুটা খেলো, তোমাদের দাদার প্রচণ্ড দাঁতে ব্যথা, ও কিছুই খেলো না, গ্লুকন্ডির জল খেয়ে চলে গেল। এবার বারান্দায় বসে বসে আমি সাবুটা খেলাম, তবে দেখলাম ছেলে টেবিল নোংরা করেছে, টেবিলটা পরিষ্কার করে দিয়ে ঘরটা ফাইনালি মুছে নিলাম, কারণ ঘর আমার সকালবেলা মোছা হয়নি। সকালবেলা ঘরটা ঝাঁট দিয়ে রাখি, ঘরটা মুছি হচ্ছে বেলাতে। আর কাল যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, একদম সকালটাতে আমি গাছে জল দিইনি, এখন একটু বেলা হয়েছে বলে গাছে জল দিচ্ছি আর কি। রোদটা উঠেছেও ভালো, কাল প্রচুর জল পেয়েছে ওই জন্য আর সকালবেলাটা জল দিইনি আর কি। তো এখন চলে যাব হচ্ছে স্নানে, একদম স্নান করে বারান্দায় জামা কাপড় মেলে দিয়ে চলে যাব হচ্ছে ঠাকুর ঘরে, কারণ স্নান করে এসে আমার প্রথম জায়গা হচ্ছে ঠাকুর ঘর। আমি কোথাও আর ঢুকি না, জাস্ট মানে ভিজে নাইটি গামছা টামছা মেলে দিয়ে সোজা চলে যাই হচ্ছে ঠাকুর ঘরে। আর ঠাকুরঘর থেকে ফিরে এসেই হচ্ছে আবার সেই রান্নাঘর। তো এখানে চিংড়ি মাছ রান্না করব, অলরেডি এই রেসিপিটা তোমরা পেয়ে গেছো, তো সেই জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না। রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে, রেসিপিটা খেতে দুর্দান্ত হয়েছিল, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো আর এখানে করছি হচ্ছে কলমি শাক ভাজা। তো কলমি শাকটা দিতেই প্রচণ্ড জল উঠে গেল। আর এইখানে হচ্ছে ভাতের চাল বসিয়ে দিয়েছি, উচ্ছে আলু সেদ্ধ, আজকে আর কিচ্ছু রান্না করব না, উচ্ছে আলু সেদ্ধ, শাক ভাজা আর চিংড়ি মাছ। তো খাওয়া দাওয়ার পর এখন মোটামুটি 4:30-5টা বাজে, বিকেলে আমরা মা ছেলেতে এখানে বসে রয়েছি, খুব সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, মানে একদম মনটা ভরে যাচ্ছে এখানে বসে থাকতে থাকতে আর কি। তো আজকে আর তোমাদের সামনে এলাম না, সারাদিনের কাজকর্ম সকাল থেকে বিকেল পর্যন্ত যা যা ব্যস্ততা থাকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং কিছু কথাও শেয়ার করলাম। তো যাই হোক, যদি কোথাও ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। অনেকেই আছে চ্যানেল সাবস্ক্রাইব না করে দেখছো, তাদের কাছে অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আমরা আসি, টাটা।